প্রতি বছর দুর্গাপূজায় কোন নতুন নতুন ভাবনায় সেজে ওঠে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো। সাড়ম্বরে মা দুর্গাপূজার পাশাপাশি মণ্ডপগুলোর মধ্যে এই থিম নিয়ে চলে বেশ সুস্থ সুন্দর এক প্রতিযোগিতাও। ভক্ত দর্শনার্থীরাও বেশ আনন্দ নিয়ে উপভোগ করেন এই থিম। এবারও তার ব্যতিক্রম হয়নি চট্টগ্রামে। আজ শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই যেমন ঐতিহ্যবাহী হাজারী লেনের পূজা মণ্ডপ, যাপিত শহুরের জীবনের একঘেয়েমি কাটাতে আপনাকে যেতে হবে এই পূজার আসরে। শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়েও আপনি নির্ভেজাল গ্রামীণ পরিবেশ পাবেন এখানে। প্রাণ প্রকৃতির টানে শিরোনামে তারা এই থিমে নিয়ে এসেছেন গ্রামীণ জীবন। কেন এই থিম? এর উত্তরে হাজারী লেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবপ্রসাদ দাস জানান, যেহেতু বর্তমান আধুনিক নগর জীবনে অপরিকল্পিত নগর এবং আমাদের এক শ্রেণীর যুব সমাজ তারা বিপদগামী হচ্ছে, তাদের গ্রামের সুশীতল এবং বিমল আনন্দের যে পরিবেশ, সেই পরিবেশের দিকে নজর রেখে তারা যেন তাদের সেই বিপদগামী পথ থেকে সৎপথে ফিরে আসে, সুশৃঙ্খল জীবনযাপন করে, নিজের জীবনটাকে প্রতিষ্ঠা করে। সেই কারণে আমরা গ্রামের লোকজ সংস্কৃতি এবং গ্রামের এই গ্রামীণ পরিবেশটা, নির্মল পরিবেশটা তুলে ধরে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে নির্বিঘ্নে সবাই আনন্দ নিয়ে শরৎ উৎসব পালন করবে বলে জানান আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারি। বাংলাদেশ হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ। আমাদের এই যে শারদীয় দুর্গোৎসব, এটা একটা সার্বজনীন উৎসব আমি মনে করি। ঈদ যেভাবে উদযাপিত হয় আমাদের শারদীয় দুর্গোৎসব হিসেবে উদযাপিত হয়। এর মধ্যে কিছু কিছু আমাদের এখানে অনাকাঙ্ক্ষিত অনেকাংশ মানুষের একটা শঙ্কা থাকে বিভিন্ন ঘটনার, কিন্তু এর মধ্যে আমাদের যে চট্টগ্রামে যে 41টি ওয়ার্ডে যে পূজাগুলো হচ্ছে, প্রতিটি পূজা মণ্ডপ কিন্তু তারা বর্ণিল সাজে সজ্জিত হয়ে তারা প্রতিমাকে তুলে নিয়ে শব্দ দূষণ থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই জনপ্রতিনিধি। আমরা আমাদের স্বশ ধর্মাবলম্বী যারা আছি, আমরা আমাদের যে শারীরিকতাটা যাতে আমরা বজায় রাখি, আমরা এমন কোনো কাজ করব না যেটা অন্যের ক্ষতি হয়, এ ধরনের কাজ থেকে আমরা নিবৃত্ত থাকব এবং শব্দ দূষণ থেকে যাতে আমরা একটু মুক্ত থাকি। ভারতের বেনারসে গঙ্গা নদীর পাড়ের পূজাকে চট্টগ্রামের আন্দরকিল্লার রাজা পুকুর লেনে নিয়ে এসেছেন এই মণ্ডপের ভক্তরা। গঙ্গা নদীকে দেবী রূপে পূজা করেন হিন্দুরা, আর মা গঙ্গা সমস্ত পাপ দূর করেন এমন ধারণা থেকেই পূজিত হন গঙ্গা। এই মণ্ডপে আসলেই আপনি দেখবেন নদীতে ভাসছে শিব পার্বতী, ফুটে আছে পদ্মা ফুল, কৃত্রিম আলোয় আলোয় জলমল করছে সেই ফুল, পূজার্থীরা করছেন পূজা। আয়োজকরাও জানালেন সেই কথা, ইন্ডিয়ার বেনারসে যে আদলে গঙ্গা আরতি করা হয় সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সর্বোচ্চ সাজসজ্জার মধ্য দিয়ে শেষ হয়েছে সকল রকমের প্রস্তুতি, ঢাক ঢোল কাঁসা ঘণ্টা আর পুরোহিতের মন্ত্র উচ্চারণে শুরু হয়েছে নতুন কাপড় জড়িয়ে এই মণ্ডপ ও মণ্ডপে ঘোরার দিনও শুরু। এমনই চলবে আগামী 5 দিন। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রে অসাম্প্রদায়িক বাংলাদেশে মহা আনন্দে কাটুক সনাতনীদের দুর্গাপূজা। তহুরা পিঙ্কি, নিউজ নাও 24, চট্টগ্রাম।